আজকে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের উদ্যোগে কালিয়াগঞ্জ যে আমাদের যে বিদ্যালয় আছে গার্লস স্কুল, এই বিদ্যালয়ের প্রাচীর এবং বিভিন্ন প্রজেক্ট তার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সিও অভিজিৎ সেবেলে, আইএস উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান দিলীপ দুগর, এই এলাকার ব্লক সভাপতি সমাজসেবী অর্জুন দাস, অঞ্চলের নেতা মকবুল মোবারক আমাদের প্রধান, এবং আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘদিন ধরে এই জলপাইগুড়ি শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শুধু নন, আমাদের সকলের মা, তিনি যখন যে সময় যেখানে আমাকে দায়িত্ব দিয়েছেন আমি কাজ করার চেষ্টা করেছি। এই এলাকাতে একসময় সাংগঠনিকভাবে আমি প্রায় 6 বছর দায়িত্বে ছিলাম, সেই সময় এই এলাকার জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি জনপদ বেরুবাড়ি থেকে একেবারে মেটেলি পাহাড় সামসিং পর্যন্ত, আবার ধূপগুড়ি থেকে একেবারে ফুলবাড়ি ডাবগ্রাম পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ছুটে বেরিয়েছি। এখনো আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি আমি কখন সকালে থাকি, কখন রাতে কোথায় থাকি, দুপুরে কোথায় খাই আর রাত্রে কোথায় শুই আমি নিজেও জানি না, কারণ যেখানে যখন সরকার বা দল আমাকে বলে তখন সেখানে আমাকে ছুটতে হয়। প্রতিদিন 100-150-200 কিলোমিটার আমি রান করি। আমি সেই কারণে আমি নিজের যেমন জন্মস্থান আমার আলিপুরদুয়ার, কিন্তু আমি নিজের কর্মস্থান বলে আমি জলপাইগুড়ি জেলাকে মনে করি, কারণ এই জলপাইগুড়ি জেলা থেকেই কিন্তু আমার সবকিছু শেখা। পাহাড়পুর আমার নিজের গ্রাম, নিজের জায়গার মতন। আলিপুরদুয়ারে যেমন আমার মাটি আছে, পাহাড়পুরও আপনারা জানেন আমার মাটি আছে, এবং এই পাহাড়পুর এলাকা থেকেই সমবায়ে দাঁড়িয়ে এবার আমরা বিপুল ভোটে জিতে এসেছি। আমি নিজেও এখান থেকে দাঁড়িয়েছি, বড়ুয়াপাড়া আপনাদের এই এলাকায় সমবায় থেকে দাঁড়িয়েছি, আমি একজন সমবায়ী, আপনাদের সাথে কাজ করে তা আমার ভালো লাগে। আমি আপনাদের বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানবিক এবং চিন্তাভাবনা কারো হতে পারে না। এই যে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, আমরা দেখেছিলাম কি বাম আমলে উন্নয়নটা শুধুমাত্র শহর কেন্দ্রিক ছিল, শিলিগুড়ির উন্নয়ন ছিল, শিলিগুড়ির উন্নয়নও দরকার, কিন্তু তার সাথে সাথে জলপাইগুড়ি নামটাও যে আছে এটা অনেকেই ভুলে গেছিল বাম আমলে। সেই সময় কিন্তু জলপাইগুড়িতে উন্নয়ন হয় না, আপনি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ যেদিন প্রথম আমাকে দায়িত্ব দিয়েছিলেন দিদি 2016 সালে, তখন আমি দেখলাম যে উন্নয়নটা শুধুমাত্র একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ, সেই উন্নয়নটাকে গ্রামে নিয়ে আসার পরিকল্পনা প্রথম আমি করেছিলাম, এবং প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ব্লকে আজকে SJDA এর কাজ হচ্ছে, আরো হবে।